আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে আমরা কিভাবে আমাদের একটি গ্রুপে অন্য একটি ব্যক্তিকে অ্যাডমিন হিসাবে সংযুক্ত করতে পারি। তো চলুন তাহলে সেই প্রসেসটি দেখে নেওয়া যাক আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের গ্রুপে অ্যাডমিন হিসাবে সংযুক্ত করার জন্য প্রথমে আমাদের ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা দেখুন ডান পাশের এই মেনু আইটেম থেকে গ্রুপস নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন গ্রুপ ইউ ম্যানেজ, এইটির আন্ডারে দুইটি গ্রুপ রয়েছে। আমি এই দুইটি গ্রুপ ক্রিয়েট করেছি। তো ক্রিয়েট করার পরে আমি যেটাতে অ্যাডমিন হিসাবে অন্য একজন ব্যক্তিকে সংযুক্ত করব ঠিক সেটির উপরে ক্লিক করতে হবে। তো দেখুন এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে ডান পাশে দেখুন এই মেনু আইকন, এখানে মেনুতে মেম্বার্স নামের একটি অপশন রয়েছে। তো আমরা মেম্বার্সে ক্লিক দেব। মেম্বার্সে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে সব মেম্বার্সদের দেখাচ্ছে। তো এখান থেকে আপনি সি অল করতে পারেন। সি অল করার পরে দেখুন এখানে মেম্বারদের তালিকা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যাকে প্রয়োজন মনে করবেন ঠিক সেই ব্যক্তিকে আপনি এখান থেকে অ্যাডমিন হিসেবে সংযুক্ত করতে পারেন। দেখুন আমি এখান থেকে এই ব্যক্তিকে অ্যাডমিন হিসেবে সংযুক্ত করব। তো করার জন্য এখানে ডান পাশে দেখুন তিনটি ডট আইকন থেকে এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি মাউসে ক্লিক করি তাহলে দেখুন ব্লক ফ্রম গ্রুপ, অ্যাড অ্যাজ অ্যাডমিন, অ্যাড অ্যাজ মডারেটর, অ্যাড অ্যাজ গ্রুপ এক্সপার্ট, মিউট ইন গ্রুপ, রান অন পোস্ট অ্যাপ্রুভাল, এই বেশ কয়েকটি অপশানস আপনি পেয়ে যাচ্ছেন। এখন আমি যেহেতু অ্যাডমিন হিসেবে সংযুক্ত করতে যাচ্ছি সেহেতু অ্যাড অ্যাজ অ্যাডমিনে ক্লিক করব। আপনারা চাইলে মডারেটর এক্সপার্ট হিসাবেও সংযুক্ত করতে পারেন ঠিক একই পদ্ধতিতে। তো আমি অ্যাড অ্যাজ অ্যাডমিনে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে ইনভাইটেশনের জন্য একটি নোটিফিকেশান দেওয়া হচ্ছে আপনি আসলে পাঠাতে চাচ্ছেন কিনা। এরপরে সেন্ড ইনভাইটেশন, তো আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই ব্যক্তির কাছে এই গ্রুপ থেকে একটি ইনভাইটেশান রিকোয়েস্ট পৌঁছে গিয়েছে। যখন ওই ব্যক্তিটি এই ইনভাইটেশান রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে তারপরে সে এই গ্রুপের অ্যাডমিন হিসাবে কাজ করবে এবং ঠিক এই সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবে। তো খুব সহজেই আপনারা চাইলে এভাবে আপনাদের গ্রুপে একজন অ্যাডমিন হিসাবে অন্য ব্যক্তিকে সংযুক্ত করতে পারেন। আর যারা মোবাইল থেকে করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন এটি কীভাবে করা যায়, এটিও খুব সহজ পদ্ধতি। ঠিক একইভাবে আপনারা সেই গ্রুপে প্রবেশ করে এরকম মেম্বার্স নামের একটি অপশনস পেয়ে যাবেন। এই মেম্বার্সে ক্লিক দিয়ে ঠিক একইভাবে যেই ব্যক্তিকে আপনি অ্যাডমিন হিসাবে সংযুক্ত করতে চাচ্ছেন সেই প্রোফাইলের উপর ক্লিক দিলে এই সমস্ত অপশনস পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাড অ্যাজ অ্যাডমিনে ক্লিক করে তাকে ইনভাইটেশান পাঠিয়ে দেবেন। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।